সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন ও নিরাপদে আছেন। আজকে ব্লগটি শুরু করলাম আমার দুপুরের রান্না বান্না দিয়ে। আজকে দুপুরের জন্য আমি কি কি রান্না করে নিচ্ছি তার কিছুটা আপনাদের সাথে এখন শেয়ার করব। এখন মূলার সাথে সামুদ্রিক কিছু ছোট মাছ দিয়ে রান্না করে নেব। এর জন্য মশলা কষিয়ে নিচ্ছি। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে কিছুটা সময় ভেজে নিয়েছিলাম। তারপর এর মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, রসুন বাটা ও অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা এখন কষিয়ে নিলাম। লবণ হলুদ মাখিয়ে রাখা সামুদ্রিক কিছু ছোট মাছ এখন দিয়ে দিলাম। মাছগুলো যেহেতু কাঁচা তাই বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকা হাতে নেড়ে চেড়ে আরও 1-2 মিনিটের মতো কষিয়ে নেব। এর মধ্যে এখন কেটে রাখা মূলা ও টমেটো কুচি দিয়ে মশলার সাথে মিশিয়ে নিব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব মূলাগুলো সিদ্ধ হওয়ার জন্য। পনেরো থেকে 20 মিনিট রান্না করার পর মূলাটা সিদ্ধ হয়ে যাবে। এরই মধ্যে আমি কিছু উমা মাছ ফ্রাই করে নিয়েছি আর জলপাই টমেটো দিয়ে একটি টক রান্না করে নিয়েছি। আজকের দুপুরের ব্লগ এই পর্যন্তই। রাতে আমাদের অফিসিয়াল কয়েক ফ্যামিলি মিলে KFC খেতে যাব রেস্তোরাঁ এবং বিচে ঘোরাঘুরি করব। তার ভিডিও নিয়ে রাতে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। এখন রাত 9:45 মতো বাজে। আমরা ওমানে একটি গুবরা নামক জায়গায় এসেছি। কিছুক্ষণের মধ্যে আপনাদের ভাই আর অফিস কলিগ দুই ফ্যামিলি এখানে আসবে। তখন আমরা তিন ফ্যামিলি মিলে KFC খেতে রেস্তোরাঁ যাব। আজকে রাতের KFC ট্রিপটি দিয়েছে মাসুদ ভাই নামের আপনাদের ভাই আর একজন অফিস কলিগ। তাহলে চলুন KFC রেস্তোরাঁয় যেতে যেতে ন্যাশনাল ডে উপলক্ষে ওমানের সাজানো গুছানো রাজধানী মাস্কাটের কিছু অংশ দেখাই। দু এক দিনের মধ্যে ন্যাশনাল ডে উপলক্ষে সাজানো সৌন্দর্যবর্ধক লাইটিংগুলো খুলে নেওয়া হবে। আবার আগামী বছরের এই সময়টাতে ন্যাশনাল ডের জন্য নতুন করে ওমানকে সাজানো হবে। সেই পর্যন্ত যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। বিপদে থাকি আর যে কোনো সমস্যায় থাকি না কেন, ভরসা করতে হবে একজনের উপর, তিনি কে? আল্লাহর উপর যে ভরসার মধ্যে ভরসা করতে জানে, আমার আল্লাহই তার জন্য যথেষ্ট, ঠিক কিনা? করবো আমরা কারো করে। আমার সবচেয়ে পছন্দের বক্তা মিজানুর রহমান আজহারি স্যারের চমৎকার সুন্দর ওয়া শুনতে শুনতে আমরা সবাই KFC রেস্টুরেন্টে চলে আসলাম।
তাহলে চলুন ওমানের কেএফসি রেস্টুরেন্টের বাহিরের এবং ভেতরের কিছু অংশের ভিডিও আপনাদেরকে দেখাই। আর এরই সাথে আমরা রাতের ডিনারটাও সেরে নেই। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বিচে চলে এসেছি। বিচটির নাম হচ্ছে আজাইবা বিচ। করোনার কারণে অনেক দিন যাবত ওমানের বিচ পার্কগুলো বন্ধ ছিল। করোনার পরিস্থিতি এখন আলহামদুলিল্লাহ ওমানের কন্ট্রোলের মধ্যে চলে এসেছে, তাই বিচ পার্কগুলো আজ থেকে খুলে দিয়েছে। আমার কাছে মনে হচ্ছিল দীর্ঘ সময় কারাবাসের পর আজ যেন মুক্তি পেলাম। আপনারা নিশ্চয়ই এতক্ষণ সমুদ্রের পানি গর্জন শুনতে পেয়েছেন। আমার মতো নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে। মাথার উপর দিয়ে দুটি এরোপ্লেন গেল, অন্ধকারে একটু ভিডিও করে নিলাম। আজকের ব্লগে সবার থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।